করে এই স্নানটা কেন করে? মন পবিত্রের জন্য। বারোয়ানি স্নান আমাদের বারো মাসে বারোটা তিথি আছে, যেমন বারোয়ানি অষ্টমী স্নান, অষ্টমীতে বাসন্তী পূজা হয়, তো এতে গিয়ে কি হয়, ব্রহ্মপুত্র আড়াইটা প্যাঁচ দিয়েছে, জায়গায় জায়গায় বারোয়ানি অষ্টমী স্নান হয়, মনের গানি দূর করে, মৈমুরি বিরাসান করে, তর্পণ করে, দান দক্ষিণা করে শান্তির জন্য। জয় লক্ষ্মী। চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এখানে আপনার বারোয়ানি স্নান উপলক্ষে আমরা গঙ্গা স্নানে মিলিত হই। ওই তিথিতে গঙ্গা মা আমাদের মর্তলোকে এসে পূজা অর্চনা করি আমরা, তা গ্রহণ করেন মা। বারোয়ানি স্নান করা হয়, বারোয়ানি স্নান তো গঙ্গার স্নান পূর্ণ গ্রহণের লিগে সবাই আসে, ভক্তি সহকারে আমরা আসি, যাতে আমাদের জীবন সমৃদ্ধ হয়। সাধারণত আমাদের ধর্মীয় বিশ্বাস আছে এবং পূর্ণ অর্জনের জন্য পিতৃমাতৃ উদ্দেশ্যে তর্পণ করা হয় জলদান অন্ন মৎস্যতম্ব, যাদের স্বর্গ যাইবার জন্য মহাবার আশীর্বাদ। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627।